গতকালের ঝড় বৃষ্টিতে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকায় প্রচুর পাকা ধান গাছ শুয়ে পড়েছে। কেটে রাখা ধান জলের তলায় চলে যাওয়ায় চাষিদের মাথায় হাত পড়েছে। বৃষ্টির জল জমে নষ্ট হতে বসেছে ধান। কতটা ধান তারা বাঁচাতে পারবে তা নিয়ে ধান চাষিরা দিশেহারা। প্রতিদিন বৃষ্টি হওয়ায় মাঠ থেকে ধান বাড়িতে আসবে কিনা সেই নিয়ে চিন্তায় পড়েছে চাষিরা। এক ধান চাষি বলেন, গতকাল যে হারে ঝড় বৃষ্টি হয়েছে অনেক ধানের ক্ষতি হয়ে যাবে, তাছাড়া প্রায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার ফলে ধান জলের তলায়, কি করে এই ধান বাড়িতে নিয়ে যাব কিছুই বুঝে উঠতে পারছি না। আপনার এখনো পর্যন্ত কত ধান কাটা হয়েছে? এক ছটাকাও ধান কাটা হয় না, সব জমি জলে ভর্তি হয়ে গেছে। আমার নিচে মাঠে জমি, এই জল কেটেই আসছি। মেশিন চলেনি, মেশিন চললে কাটার জন্য জমিতে নামে নাই। এখন কি করবেন? দেখি জল কাটি, যদি কোনো দ্বিতীয় পন্থা করা যায়। তিন বিঘে চার বিঘের মতো জমি, একটা ছটাকে ধান কাটা হয় না। আমরা গরিব চাষি, আমাদের অবস্থা শোচনীয় হয়ে গেছে। আরেক চাষি বলেন, এই বড় ধান লাগানোর জন্য ঋণ নেওয়া হয়েছে, এরপর ধান না পাওয়া গেলে শোধ করব কিভাবে? কালকে গতকাল বিশালভাবে জল বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে, তো এখানে যে যত জমি আছে খুবইভাবে নষ্ট হয়েছে। মানে এমনই ব্যাপার হয়ে গেছে, খুবই গরিব মানুষ, খেতে পড়তে পাবে না এমন অবস্থা। জমি ধান চাষ করেছে, ধান চাষের মধ্যে থেকে এখনও পর্যন্ত তাদের টাকা পয়সা অর্থবাই যেখানে সোনা দানা বিক্রি বাটা করে চাষবাস করেছে, সেখানে কিন্তু বিশালভাবে ক্ষতি গর্ত হয়েছে। হ্যাঁ, পরবর্তীকালে জল হলে বিশালভাবে ক্ষতি হবে। সব মানুষরা ধান তুলে নিয়ে যেতে বাড়িকে পারে না।